আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। তো আজকের ব্লগটি মূলত গতকাল থেকে আমি শুরু করছি। এটা গতকাল দিনের বেলায় আমি সেহরির জন্য রান্নাবান্না করে রাখছিলাম, তো সেই তবে থেকেই আমি মানে ব্লগটা শুরু করলাম। তো সেহরির রান্না অনেকেই বলছিলেন, আপু খালি ইফতার দেখান, সেহরি কি করেন না নাকি, এরকম একটা কোয়েশ্চেন আমার কাছে এসেছে এবং ব্যাপারটা খুবই ফানি ছিল। আসলে সেহরির রান্না আমি সাধারণত ইফতারের পরে করি, ওই সময়টা স্বাভাবিকভাবে একটু টায়ার্ডনেস কাজ করে, প্লাস আমি ওই সময়টাতে ভিডিও আপলোড করি, সব কিছু মিলিয়ে সেহরির রান্না সাধারণত আমার ভিডিওটা করা হয় না। তো ভাবলাম যে একটু সেহরির রান্নাটা আগেই করে ফেলি এবং আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গতকাল রান্না করেছি হচ্ছে, এটা সামুদ্রিক মাছ, এটা আমি চট্টগ্রাম থেকে নিয়ে এসেছিলাম লাস্ট যখন আসি আর কি। তো এটা অনেকের হয়তো একটু একটু অড লাগতে পারে, বাট এটা আমার হাজবেন্ডের অনেক ফেভারিট খাবার, সে মাছের সাথে এভাবে ঢেঁড়স দিয়ে খায়, এটা তাদের ফ্যামিলি ট্রেডিশন বলতে পারেন। আমার শ্বশুর বাড়িতে সবাই এই ধরনের এটার সাথে অভ্যস্ত, আমিও ব্যাপারটা কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। ঢেঁড়স সাধারণত আমাদের বাসায় যেটা হয় আর কি, ভাজি করে খাওয়া হয়, এর বাইরে আর তেমন কোনো কাজে সাধারণত ঢেঁড়স আমি দেখিনি ইউজ করতে। বাট আমার যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে আসি তখন দেখি যে না, ওরা প্রায় প্রত্যেকটা স্পেশালি মাছের সাথে ওদের ঢেঁড়স বেগুন এদের মনে হয় মোস্ট ফেভারিট আর কি। তো ওটা আমার হাজবেন্ড স্বাভাবিকভাবে ফ্যামিলির খাওয়াটাই কিন্তু ট্রেডিশনে যায়, নিজের খাবার মধ্যে কিন্তু ওটাই ঢুকে যায়। তো আমার স্বাভাবিকভাবে আমি আমার খাবার স্টাইলটা আমার বাবার বাড়ির খাবার স্টাইল, আর আমার হাজবেন্ডটা আমার শ্বশুর বাড়ির খাবার স্টাইল, এটা হওয়াটাই স্বাভাবিক। তো এখন দুয়ে মিশে এক হয়ে গেছে আর কি, এখন আমিও এটা খেতে অভ্যস্ত, সেও আবার আমার খাওয়াটা খেতে অভ্যস্ত। তো যাই হবে হোক, ঢেঁড়স দিয়ে সামুদ্রিক মাছ রান্না হচ্ছে, অলরেডি এটা আপনারা দেখছেন প্রায় শেষের দিকে। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, এই মাছ রান্নার রেসিপি আসলে শেয়ার করার আমার মনে হয় আর কি, এটা অ্যাকচুয়ালি সবাই জানে কিভাবে রাঁধতে হবে। তো আমি আরও একটা মাছ রান্না করেছি, সেটা হচ্ছে লইট্টা মাছ। তো যারা চট্টগ্রামের আছেন আমার ব্লগে, আমি জানি তারা অলরেডি এটা দেখেই মোটামুটি মিস করা শুরু করে দিয়েছেন। লইট্টা মাছ এক একজন এক একভাবে পছন্দ করেন, আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করে আমি আজকে সেভাবেই রান্না করেছি, আজকে বলতে গতকাল। আচ্ছা, তো প্রথমে প্যানে এখন তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আর কি। তো আমার পার্সোনালি যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি লইট্টা মাছ ফ্রাই বেশি পছন্দ করি, বাট আমার হাজবেন্ড ঝোল বেশি পছন্দ করে। হ্যাঁ, আমি লইট্টা মাছের ঝোল পছন্দ করি যদি সেখানে বাতাসা মরিচ দেওয়া হয়, যেটা আমি জানি না আমরা এটা মানে আমরা যেটা বাতাসা মরিচ বলি হয়তো অন্য কোথাও এটা অন্য নামে পরিচিত। তো এটা খুব সুন্দর একটা স্মেল এটা থেকে আসে, যে কারণে এটার ঝোলটা একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে আমার মনে হয় আর কি। বাতাসা মরিচ দিয়ে চিংড়ি মাছ বা লইট্টা মাছ রান্না করলে ওই ঝোলটা একটু আলাদা হয়ে যায়, ওই ওই রান্নাটাই মনে হয় যে একটু স্পেশাল হয়ে গেছে। তো এখন আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা আগেই দিয়ে দিয়েছি। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে টমেটো কেন আগে দেই, কেন পরে দেই না, ওই যে একই কথা, আমার হাজবেন্ড কিন্তু ওই একটু নরম টমেটো খেতে পছন্দ করে এই কারণেই। তো আমি কিন্তু লইট্টা মাছটা একটু মেখে রেখেছিলাম হলুদ আর মরিচ দিয়ে, আমি এখানে আর কিছু ইউজ করছি না, আর আমি এখানে কোনো ধরনের রসুন বা কিছু ইউজ করছি না, জাস্ট পেঁয়াজ দিয়ে এটা আমি রান্না করছি। তো এই যে মোটামুটি দিয়ে দিলাম। তো আমাদের এদিকে মানে চট্টগ্রামের দিকে কিন্তু ভেজে মাছ রান্না করার প্রচলনটা কম, বাট অন্যান্য ডিস্ট্রিক্টে, কারণ যেহেতু আমি অনেক ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশেছি, যতটুকু দেখেছি আর কি, ওদের মধ্যে ভেজে রান্না করার একটা প্রবণতা দেখা যায়। তো আমি কিন্তু দুইভাবেই করি একদম, যদি আমাকে আমার পার্সোনালটা জিজ্ঞেস করেন আমি এক এক সময় এক একভাবে করি। তো এখন যেহেতু হাজবেন্ডের পছন্দে করছি, এই কারণে ওর মতো করেই রান্না করার চেষ্টা করছি যাতে ও পছন্দ করে। তো এখন ঢাকনা দিয়ে দিলাম, এটা একটু কষে টষে নিক, এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি অলরেডি মোটামুটি বলতে পারি ইফতারের আয়োজনের কাজগুলোও সেরে নিচ্ছি। তো আমি আসলে কি বলবো, সব কিছুই টুকিটাকি এদিক ওদিক মিলিয়ে কাজটা গুছিয়ে নিতে হয়। আচ্ছা, এটা আমি এখন যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোলাও পাতা, অনেকেই হয়তো চিনবেন, এটা খুবই স্মেল, খুব ভালো একটা স্মেল আসে এটা থেকে। তো বিশেষ করে বিরিয়ানিতে বা যে কোনো ধরনের মাংস রান্নায় বা মাছ রান্নায় একটা খুব সুন্দর একটা স্মেল, একটা ফ্লেভার নিয়ে আসে, খুবই ভালো লাগে।
আপনারা যারা এখনো ট্রাই করেনি এটা অবশ্যই ট্রাই করবেন। খুবই অনেকে জিজ্ঞেস করেন যে এটা থাই পাতা কিনা, না এটা কিন্তু থাই পাতা না, থাই পাতা এবং পোলাও পাতার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো থাই পাতাটা কিন্তু একটু চিকন চিকন হয়, আর এটা কিন্তু একদম পাতা, ডিরেক্ট একদম পাতা। তো যাই হোক, রান্নার প্রসিডিউর বলতে পারেন প্রায় শেষের দিকে। লইট্টা মাছ রান্না করতে যে খুব একটা বেশি সময় লাগে তা কিন্তু না। আর যদি আমি একটু চট্টগ্রামের ভাষায় বলি, মানে আমার যারা আছেন আর কি চট্টগ্রামের মানুষ, তাদের জন্য হাট্টা বাইন দি লইট্টা মাছ দি হসাই হসাই রাঁধান চলের। আসলে লইট্টা মাছ তো বেশি হসন ন ফরে, একখানা করি সুন্দর করে তেল ছেঁদ করে সারি দিলে সুন্দর করে রান্না হয়ে যায়। তো দেখুন না, রান্না করতে বেশি সময় লাগে না, একখানা প্রসেসিংও তো একখানা সময় লাগে দেরি। তার লইট্টা মাছ রান্না হয়ে গিয়ে এখন ওনারা দেখতে লাগুন লইট্টা মাছ এবারে সুন্দর কালার সকসুকে কালার মারের জিলিক মারার দেরি। এখন বোঝনে হইব দৈন্য ফাতা ন দকাও বইন ও বা দৈন্য ফাতা আনা ন তাইলি দিউম হইতুন। এখন আই দৈন্য ফাতা আনি পারলে এবার বাজার যাইম না আমার মা আইছে জেন হইব জেন রাইন দিয়ে এনে রি আজ আমি হাই এনে বোধ বোধ খুশি হয়ে গিয়ে এর দূরত আনলাই বোধ। আচ্ছা যা হবে হোক, অলরেডি আমি আশা করছি আপনারা কিছুই বোঝেননি। তো যারা বোঝেননি তাদের জন্য বলছি, আমি জাস্ট বলেছি আমি এখন টমেটো দিয়ে লইট্টা মাছ রান্না করেছি এবং ধনে পাতা দিইনি কারণ আমার বাসায় আনা ছিল না। তো যাই হোক, এরপর হচ্ছে ইফতার আয়োজন করেছি। ইফতার শেষ করে আমি আসলে কোনো ফুটেজই নিতে পারিনি, আমি ডিরেক্ট এখন চলে এসেছি ফজরের টাইমে, মানে হচ্ছে সেহরি করার পর। সেহরি করার পর নামাজের পর আমার মেয়ে ইউসরা উঠে গেছে ঘুম থেকে, ওকে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করলাম, সে কিছুই খাবে না। তো আমাদেরকে নামাজ পড়তে দেখলে সে কপি করে, তো এটাই হচ্ছে তার নমুনা আর কি। অনেকে আমাকে বলেছেন যে ওদেরকে একটু দেখাতে, তো ওরা কি করে সেটাই দেখাচ্ছি। ওয়াসনা তখন ঘুম, আর সে মূলত হাসবি রব্বি জাল্লাল্লা করছিল, মানে ওর এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে এবং সে প্রায় সময় এখন এই মানে এটা করতেই থাকে। যাই হোক, এখন সে তার বাবার সাথে নামাজে পড়ছে এবং আপনারা দেখছেন মাশাল্লাহ বাবা মেয়ে একসাথে, খুবই ভালো লাগছিল দেখে। মানে সকালবেলার সুখ ফজরের আজান দেওয়ার পর এই জিনিসটা দেখা আসলে অন্যরকম একটা আনন্দ আছে। তো বুঝতেই পারছেন রাতের বেলা যে প্রত্যেক দিন আমার নাইট ডিউটি চলে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে বিছানা থেকে অল্প একটু উঠলেই কিভাবে না কিভাবে হয় ওয়াসনা অথবা ইউসরা ওরা জেগে যায়। তো যাই হোক, জেগে গেলেও সমস্যা নেই, এটাই তো নিয়ম মায়েদের রুটিন। প্রত্যেকটা মা, আমার মাও সেম ছিল, আমাকেও সেম প্রসিডিউরে আগাতে হচ্ছে, তো এটা স্বাভাবিক, এটা মেনে নিয়েই আগাতে হবে। তো এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা আজকে সকালবেলা আমি ছোলা ভেজাতে দিয়েছি। ছোলা অ্যাকচুয়ালি আগেই ভেজানো হয়েছে, এগুলো জাস্ট একটু ধুয়ে টুয়ে জাস্ট এখন দিয়ে দিলাম সেদ্ধ করার আগের মুহূর্ত। তো এটা ওয়াসনা তখন ঘুম থেকে উঠেছে, ইউসরাও উঠেছে এবং ওরা হচ্ছে কালার করবে, ওরা ড্রয়িং করছে এবং ওয়াটার কালার দিয়ে কালার করবে। ওদের খুবই পছন্দের একটা জিনিস, ওরা ওয়াটার কালার খুবই পছন্দ করে। ওয়াটার কালার বলবো না, ওয়াসনা বেসিক্যালি যে কোনো ধরনের ড্রয়িংই সে পছন্দ করে ও, বাট ওয়াটার কালারটা যেহেতু তাদের কাছে নতুন এখন একটু বেশি পছন্দ করছে বলা চলে। আর ইউসরা তো হচ্ছে কপিবাজ, সে সব কিছুই কপি করে, আমি যা করি তাও কপি করে আর ওয়াসনা যা করে তাও কপি করে। তো এখানে দেখছেন ওয়াসনা হচ্ছে যেটা আঁকছে সেটা হচ্ছে এরিও, ওর ভাষ্য মতে এটা একটা কার্টুন ক্যারেক্টার, একটা হচ্ছে মৎস্যকন্যা আর কি, সে তার মতো করে আঁকছে। তো সকাল থেকে আজকে বেসিক্যালি যেটা হয়েছে, সকাল থেকে ইলেকট্রিসিটি গন, একেবারে 7টা বাজে ইলেকট্রিসিটি গেছে, 4টার দিকে সম্ভবত ইলেকট্রিসিটি এসেছে, 4টা কি 3টা এরকম এই সময়ে। তো বুঝতে পারছেন কি অবস্থায় আছি। তো এই হচ্ছে আমার ছোট্ট উপহার আমার তরফ থেকে এবং আমার হাজবেন্ডের তরফ থেকে। আসল ব্যাপারটা খুলে বলি, আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, উনি বেশ কয়েক বছর হয়ে গেছে মারা গেছেন। তো আমার শ্বশুর আব্বা, আমি ওনাকে আব্বা বলেই ডাকি, তো আব্বার মৃত্যুবার্ষিকীতে সাধারণত আমরা যেটা করতাম, আমরা বাসায় রান্না বান্না করে বাসায় খাবার দাবারের আয়োজন করতাম। এবারের আয়োজনটা আমরা একটু ভিন্ন ধর্মী করেছি, কারণ যেহেতু বাসায় খাওয়ালে আমি হয়তো একবেলা খাওয়াতে পারতাম, কিন্তু এখন মানুষের অবস্থা তো আসলে অনেক বেশি খারাপের দিকে। হয়তো অনেকের বাসায়, আমাদের যেটা মনে হয়েছে যে ঈদও হবে না, ঈদ আসেনি তাদের জন্য, হয়তো সেমাই চিনি খাওয়ায় কিনা সেটা নিয়ে অনেকে সন্দিহান। তো ভাবলাম যে একটু ঈদ উপহার হিসেবেই সব, মানে আমার তরফ থেকে 6 জন মানুষকে আমি চেষ্টা করেছি আর কি গিফট করার, আর সাথে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে
আমি একজন হুজুরকে দিয়ে কোরআন খতম দিয়েছি, এটাই তো। আল্লাহ কবুল করে নিক। আর সবচেয়ে বড় কথা, আপনারা সবাই যারা এখন আমার ব্লগ দেখছেন, যারা আমার ভিডিও দেখছেন, আব্বার জন্য সবাই দোয়া করবেন। আব্বা অনেক ভালো মানের এবং অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন। আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুন। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার আব্বার জন্য। আর এই মুহূর্তে আমি বলবো আব্বার সাথে আরেকজনের জন্য দোয়া করবেন, উনি হচ্ছেন আমার শাশুড়ি, আমার আম্মা। তো বেসিক্যালি আব্বা মারা যাওয়ার পর থেকে পুরো সব কিছু মানে উনি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আর এই মুহূর্তে আমি যতটুকু শুনেছি, উনি ওনার ব্লাড সুগার লেভেল অনেক বেশি আপ ডাউন করছে, জিনিসটা আমাদের জন্য, বিশেষ করে আমার হাজবেন্ড, এটা নিয়ে অনেক বেশি স্বাভাবিক, সে যেহেতু দূরে থাকে ও অনেক বেশি টেন্সড আছে এটা নিয়ে। তো একটু দোয়া করবেন যাতে আমার আম্মাও সুস্থ থাকেন, কারণ যার নেই সেই ভালো বোঝে। তো আব্বার শূন্যতাটা মূলত আম্মাকে দিয়েই এরা মানে ভুলে আছে আর কি। তো এই আর কি, মোটামুটি এইবারের আয়োজনটা আমরা একটু ভিন্ন ধর্মী করেছি। এই হলো যা যা প্যাকেটে আছে, আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো অ্যাটলিস্ট কিছু মানুষের মুখে যেন হাসি ফোটে। তো যাই হবে হোক, এরপর হচ্ছে আমি আজকের ইফতার আয়োজনে চলে গেছি। আজকের ইফতারে আমি তৈরি করেছি নবাবি সেমাই। এই নবাবি সেমাইয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দিব। খুবই আমি, আপনারা যারা আর কি এখনো চিন্তা করছেন যে ঈদে কী করবেন, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তার মানে কি এটা যে আপনি অন্যদের বাসে গিয়ে খাবেন আর নিজের বাসে সবাইকে ডেকে ডেকে খাওয়াবেন, তার মানে কিন্তু এটা না। তার মানে হচ্ছে পরিবারে যারা আছে সবাইকে মিলে, আপনারা যারাই আছেন সবার জন্য তো আয়োজন করা যায়। আপনার বাসায় কে আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার বাসে যারা থাকে, বাচ্চা কাচ্চা আছে, হাজবেন্ড আছে বা শ্বশুর শাশুড়ি আছে, যেই আছে তাদের জন্য আয়োজন করুন, দেখবেন এটাতেও এক ধরনের মজা আছে। তো আমি নবাবি সেমাইটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট এটা এত ভালো খেতে হয়েছে এবং সবাই এত প্রশংসা করেছে, মাশাআল্লাহ, এটা আমি অবশ্যই সেকেন্ড টাইম ট্রাই করব। তো এটা আমি গ্লাসে করেছি কয়েকটা, আর হচ্ছে বাকিটা আমি, আমার কাছে ট্রান্সপারেন্ট বাটি এখানে আনা নেই, আমার চিটংয়ে আছে বাট এখানে আনা নেই, তো যা আছে তাই এইভাবেই আমি ট্রাই করছি। এটা হচ্ছে আমি টিফিন ক্যারিয়ারে আমি এটা শেপটা দিয়ে নিচ্ছি যাতে লেয়ার লেয়ার হয়। তো তিনটা লেয়ারে আমি আর কি এটা করেছি। তো এটা হচ্ছে ক্রিমটাও কিন্তু একদম ঘরে বানানো। এই ক্রিমটা মানে ওই আমি যে নবাবি সেমাইয়ের রেসিপি, ওখানে ক্রিমটার রেসিপিও আপনারা পেয়ে যাবেন, এবং এটা একদম পারফেক্ট হয়েছে আমি বলবো। স্পেশালি আমি যদি বলি, আমার হাজবেন্ড সাধারণত ওই যে বলেছি না, সচরাচর প্রশংসা তার মুখ থেকে পাওয়া ভারী মুশকিল, বাট সে যখন প্রশংসা করেছে তার মানে এটা মজা হয়েছে। তো এই আর কি, মোটামুটি গত দুই দিনের মানে গতকাল থেকে আজ পর্যন্ত আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ছিল মোটামুটি ইফতার আয়োজন। এছাড়াও অ্যাজ ইউজুয়াল যা কিছু থাকে ওগুলো তো ছিলই। আর ইফতারের পরবর্তী সময়ে হচ্ছে আপু, মানে রুবিনা আপু, আবার উনি নিয়ে এসেছেন হচ্ছে পেঁপে, উনি পেঁপে নিয়ে এসেছেন, সবাই মিলে পেঁপে খাচ্ছে। এখানে তামিদ আছে, প্রিয়াঙ্কা আছে, আমার খালা আছেন, এই তো সবাই মিলে এভাবেই যাচ্ছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, একটু বৃষ্টি হয়েছিল বিকেল বেলা আর কি, তো ওই বৃষ্টিতে ভিজেছি আজ অনেক দিন পর। তো মোটামুটি ওভারঅল দিনটা ভালোই গেল। এই যে মানুষের জন্য ঈদ উপহার, এই ব্যাপারটাও বেশ ভালো ছিল। তো ওভারঅল আমি এখন আমার ব্লগটি শেষ করব। ব্লগ শেষের দিকে আমি আবারও বলতে চাই, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আজকের স্পেশাল এই ব্লগটা মূলত ওনার জন্যই, ওনার জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যেই। তো যাই হোক, এখন আমি ব্লগ শেষ করব। আম ভর্তা বানাচ্ছিলাম ওটা দিয়ে, সবাই ভালো।